তপন কান্দ হত্যাকাণ্ডে ধৃত পাঁচজনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। প্রিজন ভ্যান থেকে অভিযুক্তরা আবারও নিজেদের নির্দোষ বলে দাবি করেন। এদিন আদালতে উপস্থিত ছিলেন না সিবিআই পক্ষের কোনো আইনজীবী। প্রসঙ্গত, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দ খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় নরেন কান্দু, দীপক কান্দু, আসিক খান, কলেবর সিং ও সত্যবান প্রামাণিককে। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে সিবিআই পক্ষের আইনজীবী হাজির না থাকায় আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই খুনের ঘটনায় পুলিশের হাতে প্রথম গ্রেপ্তার হওয়া দীপক কান্দু প্রিজন ভ্যান থেকে সংবাদ মাধ্যমকে জানায় তারা নির্দোষ, আসল দোষীদের খুঁজে বের করা হোক। আর কি করবো, ও তো তোমার চলছে না, চাপ কেন নিয়েছে তুমি? তখন তো তোমার তো দীপক, সিবিআই ব্যাপারে আজকে পাঁচজনকে তোলা হয়েছিল, আবার জেল জেলে আবার ১৪ দিনের জন্য চলে যায়। ওদের ডেট হয় লাস্ট ১১/৫ ডেট পড়ে। আর আজকে তো সিবিআই পক্ষ থেকে না, সিবিআই পক্ষ থেকে আজকে কোনো রিপ্রেজেন্ট করেনি, আর আজকে কোনো ডিফেন্স থেকেও পেয়ার ছিল না। এটাতে একটা পেয়ার গেছে জজকোর্টে, একজনের জন্য আবেদন হয়েছে, ওটা ডিফেন্স থেকে গেছে অন্য লয়ে। হ্যাঁ, পাঁচজন সবাই, পরেবর সিং, নরেন কান্দু, দীপক কান্দু, আশিক আনসারি না কি বলে খান, আর সত্যবান পরাম। ডেট কবে কবে হলো ডেট? ১১/৫ কি হয়েছে আজকে? আজকে ১৪ দিনের পর আজকে পুলিশ জেল থেকে আজকে ফরওয়ার্ড করা হয় সিজিএম কোর্টে, এবং সিজিএম ম্যাডাম আরও ওদের ১১/৫ অবধি জেল কাস্টোডি অর্ডার করা। পাঁচজনের আজকে দেখলাম যে সিবিআইয়ের কোনো আইনজীবী না, আজকে সিবিআইয়ের কোনো আইনজীবী ছিল না এবং কোনো পেয়ারও ছিল না। এইটার পরবর্তীকালে শুনেছি যে এইটাতে একটা আসামির জন্য ডিফেন্স লয়ার থেকে জজ করে ফাইল করা হয়েছে বেলের জন্য, একজন আসামির জন্য। বলতো আজকে কী হলো? ১৪ দিনে ১১/৫ আবার নেক্সট ডেট, তারপর আবার প্রোডাকশন করা হবে। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ ১০।